فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. জীবন আপনার প্রশ্নটি শুনলাম আপনি প্রশ্ন করেছেন আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বিতর রেখেছিলাম কিন্তু ঘুমের কারণে ফজরের অক্ত শেষ হওয়ায় শেষ হওয়ার একটু আগে সজাগ পায় এমন সময় আমি কি করব। ফজরের ফরজ পড়ব নাকি আগে ভীতির কাজা কর পড়বো আর বিতর কাজা পড়লে কি কীভাবে পড়তে হবে একটু জানাবেন আলহামদুলিল্লাহ ওসমসালাম হ্যাঁ ঘুমের কারণে যদি কারো এসা মানে নামাজ ছুটে যায় তাহাজ নামাজ ছুটে যায় বা তাহাজ ভেতর ওভাটি ছুটে যায় মাগরে ফজরে আজান হয়ে যায় তাহলে এমত অবস্থায় তার যেটা সবথেকে উত্তম করণীয় সেটা হলো যে সে এই তাহাজ ভাই বেতের কাজা আদায় করবে দিনের বেলায় মানে সূর্য ভালোভাবে উঠে যাওয়ার পর এটাই রসো সাল্লাহ আলী হাসালের মামুল ছিল তিনি এটাই করতেন হাদিস পাওয়া যায় হাদিসে বলা হয়েছে রসৌল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বেশ ব্যথার কারণে বা ঘুমের কারণে যদি কায়ামুল করতে না পারতেন তাহলে দিনের বেলায় তিনি বারো রাকাত সালাত করতেন তার মানে বেতেরকে সাফা করে দিতেন মানে জর করে পড়তেন তো রসুল্লাহ আলি আসাল্লামের এই আমল থেকে আমরা উত্তর পেয়ে যাই যে যদি কারো তাহাজ কাজা হয়ে যায় কায়ামুল্লাহ তাহাজ একই নামাজের নাম তো যদি কারো কাজা হয়ে যায় বেতের সহ তাহলে সকালে পড়ে নেবে বারো আর ফজরের আজান হয়ে গেলে পড়তে পারবে কি পারবে না এ মর্মে অনেকে বলেছেন বিশেষ করে সাহাবিদের কিছু আমল রয়েছে তারা পড়তেন কাজাটা আদায় করে নিতেন ফজর আজানের পর তো এই হিসেবে আমরা বলতে পারি যে এটা জায়জ রয়েছে এতটুকু আমরা বলতে পারি কিন্তু সাল্লাহ সালাহ আলি আসালাম যেটা করেছে সেটাই হলো উত্তম আর সেটা হলো এই যে যার কাজা হয়ে যাবে তাহাজ বা বেতের ঘুম ইত্যাদির কারণে তাহলে সকালে পড়ে নেবে এবং বীতেরকে সাফা করে পড়বে তবে ফজরের আজানের পরও পড়তে পারে কাজা হিসেবে সমস্যা নাই যেহেতু কিছু সাহাবের আমল রয়েছে আর এমতো অবস্থায় ওই বীতেরকে সাফা করার দরকার নেই অর্থাৎ বৃতের যে বেজল রয়েছে বেজল করে পড়বে মানে যেভাবে কাজা হয়ে সেভাবে পড়বে কিন্তু দিনের বেলা যদি কাজা আদায় করে আর এটাই উত্তম তো এই সময় অবশ্যই বেতেরকে কাজা করে ফেলবে বেতেরকে সাফা করবে মানে জোর করে দিবে মানে তিন রাকাত যদি ভেতর পড়ার নিয়ম থাকে তাহলে সেটাকে চার করে দিবে। এবং দুই দুই রাকাত করে পড়বে কারো যদি এক রাকাত বেতের পড়ার নিয়ম থাকে তাহলে ওটাকে দুই বানিয়ে দিবে। দিনের বেলায় তো দিনের বেলায় বেতের এবং তাহার যদি কাজা আদায় করা এটা হলো উত্তম যে তা সাল্লাহ আলী আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল দ্বারা প্রমাণিত আর যেটা বলা হলো ফজরের আজানের পরে কাজা করার কথা সেটা বৈধ রয়েছে সালাফে সালেহিন আমল থাকার কারণে 하다 ওয়া সাল্লালাহ আ'লা নবীনা মুহাম্মাদ ওয়া আ'লাহি ওয়া সাহবিহি আজমাইন